সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রথম অর্থাৎ ইউটিউবের জগতে প্রথমবার শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলিং ছাড়া কিন্তু অনলাইনে ক্লাস শুরু করেছি। মাধ্যমিক, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অনলাইনে ক্লাস রীতিমতো চলছে এবং আমাদের সিলেবাস প্রায় 50% কমপ্লিটও হয়ে গেছে। যারা ক্লাস করছো ভীষণ খুশি হয়েছো যে এইভাবে আমরা অনলাইন ক্লাস করতে পেরেছি, এবং আমাদের অনলাইন ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 100-এর বেশি। এবার আমরা পরিকল্পনা করেছি অনার্সের অনলাইন ক্লাস, অর্থাৎ ভূগোল অনার্সের ফার্স্ট সেমিস্টার অনলাইন ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসের প্রসিডিওর কী, কীভাবে ক্লাস হবে, কত টাকা ফিজ লাগবে এবং যাবতীয় আলোচনা আজকের ভিডিওতে করব। অনেকেই তোমরা প্রশ্ন করছো যে দাদা অনলাইনে ক্লাস কীভাবে করব, সবাইকে উত্তর দিতে হচ্ছে, কাজেই আমরা এই ভিডিওটি আপলোড করেছি এই জন্যে তোমাদের রিকোয়েস্টে। তো ভিডিওতে মূল টপিকে যাওয়ার আগে বলে রাখি, তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও এবং ভিডিওটি লাইক করো। দেখো, প্রথমে অনলাইন ক্লাস সম্পর্কে বলি, ভূগোল অনার্স অনলাইন ক্লাস। প্রথমে বলি যে অনলাইন ক্লাস কেন আমরা করছি বা এর কারণ কী। দেখো, আমি ভূগোল অনার্স করেছি এবং আমি জানি ভূগোল অনার্সে কতটা পরিমাণ কলেজ ফিজ লাগে, কতটা পরিমাণ বই লাগে। এটা নিয়ে কিন্তু কোনো প্রাইভেট টিউশনেতে ডিসকাস করা হয় না যে কোন বইটা তোমরা সঠিকভাবে নেবে। বইয়ের নাম বলে দেওয়া হয়, অনেকগুলো বই, যে তোমরা এগুলো নাও। কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের বিশেষ ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা হলো তোমাদেরকে আমরা একটাই বই কিনতে বলবো, এবং আমরা নিজেরা কলকাতা থেকে বই অর্ডার করেছি, আমরা ট্রান্সপোর্টে আমাদের বই আসছে, আমরা সমস্ত বই স্টাডি করব, তারপর তোমাদেরকে একটা বই দেবো বা একটা বই বলবো যে এই বইটা তোমরা নেবে। অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে একটা করে থিওরি বই নেবে। এবার তোমাদেরকে বলি যে অনলাইন ক্লাসটা হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে হবে যাবতীয় বলে দিই। প্রথমে দেখো, আমরা অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে বুঝিয়ে দেবো, প্রয়োজন থাকলে যেটা হবে ভিডিও রেকর্ডিং করে দেবো বা ভিডিও লিঙ্ক পাঠিয়ে দেবো, আর আমরা কিন্তু উন্নত মানের নোটসও তোমাদেরকে দিয়ে দেবো এবং তোমাদেরকে বলে দেবো কোন চ্যাপ্টার থেকে কোনটা গুরুত্বপূর্ণ, তোমাদের এটাও কিন্তু আলোচনা করব। আর একাদশ এবং দ্বাদশ শ্রেণী যারা আমাদের কাছে পড়ছো, তাদের কাছে একটা সবথেকে ভালো রিকোয়েস্ট করবো যে তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণী খুব ভালোভাবে পড়াশোনা করো, কারণ ভূগোলের ফার্স্ট সেমিস্টার যখন তোমরা পড়বে দেখবে সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণী। কাজেই আমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা মন দিয়ে ভালো করে পড়ো, তোমাদের কিন্তু ভবিষ্যতে ভূগোল অনার্স করতে গেলে এটা কাজে লাগবে। এবার বলি অনলাইন ক্লাসটা আমরা কেন শুরু করলাম। ভূগোল অনার্সে তোমরা জানো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ভূগোল অনার্সে প্রচুর টাকা খরচ হয়, অর্থাৎ কলেজ ফিজ লাগে, একই সঙ্গে প্র্যাকটিক্যালের যাবতীয় জিনিসপত্র কিনতে হয়, ভূগোলের খাতা তৈরি করতে হয়। এই জন্যে কিন্তু আমরা অনলাইন ক্লাস করেছি, যাতে তোমরা বাড়িতে বসে সময় নষ্ট না করে প্রিপারেশান নিতে পারো। দেখো, প্রথম সেমিস্টারে মোট যদি অধ্যায় ধরা যায় 24টা অধ্যায় আছে, তাহলে 24টা অধ্যায় সময় থাকে 4 থেকে 5 মাস। এই 5 মাসের মধ্যে 24টা অধ্যায় তোমাদেরকে শেষ করতে হয়। কাজেই বুঝতেই পেরেছো যে কতটা পরিমাণ ভাস্ট সিলেবাস এই কম টাইমের মধ্যে শেষ করতে হয়। তোমরা বাড়িতে যদি বাইরে থেকে কোথাও টিউশন যাও, অর্থাৎ তোমাদের বাড়ির কাছ থেকে অনেক দূরে ট্রাভেল করে যেতে হয় তোমাদেরকে, সেক্ষেত্রে সময় নষ্ট তো হয়, তার সঙ্গে কিন্তু সময় নষ্টর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অর্থও প্রচুর ব্যয় হয়। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস করাবো এবং সপ্তাহে 2 দিন ক্লাস হবে। 2 দিন ক্লাসের মাধ্যমে আমরা নোটস দেবো তোমাদেরকে, একদম পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে বুঝিয়ে দেবো। একই সঙ্গে আমরা কিন্তু সাজেশনও করে দেবো যে কোন চ্যাপ্টার থেকে কোনগুলো পড়বে। আর একটা কথা, আমরা কিন্তু আমি একা নই, আমরা ওখানে 2 জন শিক্ষক থাকবো তোমাদেরকে সম্পূর্ণ গাইড দেওয়ার জন্য। এবার তাহলে তোমরা বলে রাখি, তোমরা হয়তো ভাববে তাহলে প্রচুর টাকা ফিজ নেবেন আপনি, কিন্তু না, আমরা ফিজ নিচ্ছি মাত্র 300 টাকা প্রতি মাসে। কারণ বুঝতেই পারছি আমরা 2 জন শিক্ষক আছি, 2 দিন করে ক্লাস হবে, তোমাদেরকে সম্পূর্ণ থিওরি সিলেবাস শেষ করাবো। শুধু তাই নয়, প্র্যাকটিক্যালটাও কিন্তু সম্পূর্ণ গাইড করবো আমরা, অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতা কীভাবে তৈরি করবে, কীভাবে খাতা সাজানো একটা করবে বা কীভাবে বাইন্ডিং করবে, তোমাদেরকে খাতার ছবি দেখিয়ে দেবো, এই সাহায্যটা কিন্তু আমাদের কাছ থেকে পাবে। এবং প্র্যাকটিক্যালে যেগুলো তোমাদের প্রয়োজন হবে, অর্থাৎ যেগুলো গাইড করার প্রয়োজন হবে, যেগুলো অনলাইনে করানো যাবে, প্রত্যেকটাই কিন্তু আমরা করিয়ে দেবো। আর একটা কথা, যারা কলেজে ভর্তি হয়েছো অনলাইন ক্লাসের জন্য বা অনলাইন ক্লাস করছো, কলেজের উপর কিন্তু প্র্যাকটিক্যালটা খুব বেশি নির্ভর করে, কারণ প্রত্যেক কলেজে ডাটা আলাদা। এবার আমাদের অনলাইন ক্লাসের একটা সবথেকে বড় সুবিধা হলো, আমাদের অনলাইন ক্লাসে বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা কিন্তু আছে। কাজেই তুমি একটা
আলাপ পরিচয় করতে পারবে, কোনখানে কোন নোটস দিচ্ছে, কোনখানে কোন স্যার কী ডাটা দিচ্ছে, এটা একটা আজ একটা পরিচয়, সেটাও কিন্তু আমাদের অনলাইন ক্লাসে পাবে। আরেকটা কথা, আমাদের অনলাইন ক্লাসে যে নোটস দেওয়া হবে সেটাও হবে কিন্তু ইউনিক, কারণ তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজ দেখবে তুমি যেখানে পড়ছো সবাই এক জায়গায় পড়ছো, সেখানে দেখবে একই ধরনের নোটস দেওয়া হচ্ছে, কাজেই যেখানে তুমি পড়ছো সেখানে নোটস একই হলে যেখানে তুমি পরীক্ষা দেবে যে স্যার খাতা দেখবেন, একটা কলেজের খাতা একটি স্যারই দেখেন, তো তিনি দেখবেন কি একই ধরনের নোটস, নাম্বার আসবে গড়। কিন্তু আমরা কিন্তু এমনভাবে নোটস তৈরি করব যে তোমাদের নাম্বার হবে কিন্তু ইউনিক, অর্থাৎ তোমাদের নোটস হবে কি ইউনিক, তুমি যদি সেই ইউনিক নোটস লেখো পরীক্ষায় অবশ্যই ভালো নাম্বার পাবে। তোমাদেরকে ফার্স্ট ক্লাস পেতে একদম সম্পূর্ণ গাইড করব আমরা, এবং ভবিষ্যতে কোন দিকে গেলে তুমি তাড়াতাড়ি চাকরি পাবে, রিমোট সেন্সিং কখন পড়বে, রিমোট সেন্সিংয়ের প্রিপারেশন কীভাবে নেবে, এই গাইডটাও কিন্তু আমরা করে দেবো। কাজেই বুঝতেই পারছো আমাদের অনলাইন ক্লাস কিন্তু এইভাবে হবে, এবং ফার্স্ট সেমিস্টার থেকে একদম শেষ সেমিস্টার পর্যন্ত তোমাদেরকে আমরা অনলাইন ক্লাসে ট্রেনিং দেবো। এমন নয় যে হঠাৎ করে আমরা অনলাইন ক্লাস বন্ধ করে দেবো, কখনোই না, আমরা যদি একজন স্টুডেন্ট থাকে একজনকে নিয়ে কিন্তু ক্লাস চালু রাখবো, এটা মাথায় রাখবে। কাজেই যারা ভাববে ভর্তি হবে ভাবছো, অবশ্যই আমার দেওয়া নাম্বারে ফোন করবে এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। আজকে এটুকুই, এই অনলাইন ক্লাস আশা করি তোমাদের বুঝতে পারলে কী করে কী হবে না হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আর একটা লাস্ট ইনফরমেশান, আমাদের অনলাইন ক্লাস ডেমো ক্লাস শুরু হচ্ছে আমার সোমবার 7ই সেপ্টেম্বর। সকলে যোগাযোগ করো, যদি ওই ক্লাসটা করতে চাও দেখতে পারো ক্লাসটা কেমন হচ্ছে আমাদের, আমার সঙ্গে যোগাযোগ করবে। ধন্যবাদ, আজকে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।